হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো চলে এসেছি আজ সকাল সকাল, দেখো আমার অবস্থা দেখো, শুধু স্নানটাই যা করা হয়েছে আর আমি এরকম কাপড় পরেছি, তার কারণ একটু যাব পুজো দিতে, আর এই দেখো মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওর আজকে জন্মদিন কেউ বলবে হাঁ করে ঘুমাচ্ছে, দেখো নাক ডেকে। অ্যাকচুয়ালি শরীরটা খুব খারাপ, কালকে হঠাৎ করে ও সন্ধেবেলাতে খেলতে খেলতে পড়ে গিয়ে মুখটা নিয়ে পড়ে গেছে, দেখতেই পাচ্ছ ঠোঁটটার অবস্থা। ঠোঁটটা বেশি কাটেনি কিন্তু ওর ওই দুটো দাঁতের মাঝখানটা হয়তো সেইভাবে কেটে গেছে। কালকে বরফ টরফ দিয়ে রক্তটা জাস্ট বন্ধ হয়েছিল, মনে হচ্ছে রাত্রিবেলা তো আবার মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, খাওয়া দাওয়া করলো সব করলো কিন্তু রক্ত পাওয়াটা বন্ধ হয়নি। এই সকালবেলা উঠে দেখছি মুখের ভিতরে রক্ত ভর্তি, তাই ওর পাপাকে দেখাচ্ছি, দেখো মুখের ভিতরটা রক্ত ভর্তি। যাই হোক, কালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে, মনটা খুবই খারাপ। আজকে জন্মদিন, কোথায় ও একটুখানি খাওয়া দাওয়া করবে এ করবে, কিন্তু মুখের মধ্যে ওর খুবই ব্যথা। বেলায় ইচ্ছা আছে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব। আর এই দেখো সকাল সকাল রেডি হয়েছি এই কারণে, কারণ মেয়ের যেহেতু আজ জন্মদিন, আর তাছাড়াও শরীর খারাপের জন্য বলেছিলাম যে লাল জবা দিয়ে পুজো দেবো মায়ের কাছে, তার জন্য এই যে থালা রেডি করে দিয়েছি, আর এই দেখো মন্দিরে চলে এসেছি। আর তখন ওকে ওর বাবা দেখতে গিয়ে ঘুম থেকে উঠেও গেছে, তো ওকেও তাড়াতাড়ি করে জামা প্যান্ট একটা পরিয়ে নিয়ে চলে এসেছিলাম মন্দিরের এখানে, কারণ ব্রাহ্মণ মশাই তখন চলে এসেছে, যখন আমি ব্লগটা স্টার্ট করেছি তখনই চলে এসেছে, আমার জন্য তো আর বসে থাকবে না, তার জন্য এই দেখো পাশে শিব মন্দিরে পুজো করছে, করে এসেই আমার এখানে পুজো করবে। আর আমিও মন্দিরে চলে এসেছি সব কিছু রেডি ফেডি করে নিয়েই। আর এই যে মাম্মাম, মাম্মামের মুডটা একদম ভালো না, কারণ ওই যে ঠোঁটটাই খুব ব্যথা। তো পুজো পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এখন চা খেতে বসেছি। এরপরে সব কাজ করা স্টার্ট করে দেবো, রান্না হয়ে গেছে, কারণ রান্নার দায়িত্বটা ছিল মায়ের, তার জন্য সকাল সকাল হয়ে গেছে, কারণ মায়ের তো স্কুল আছে, মা 9টার সময় বেরিয়ে চলে যায়, তো তার জন্য মা সকাল সকাল রান্না করে দিচ্ছে। আর আমারও পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেল, এবার মেয়ে যাবে হচ্ছে স্কুলে, স্কুলের ফ্রেন্ডদের সব চকলেট বেলুন সব দিতে যাবে, ম্যামেদের খাবার দিতে যাবে একবার, তারপরে স্নানটা করিয়েই পাঠাবো ভাবছি স্কুলে, তারপরে এসে ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, আর যেটুকুনি করি সেটুকুনি, আর বাদ বাকি যেটুকুনি বাকি থাকবে সেটা তো জানোই তোমরা যে আমার মেয়ের জন্মদিনের দিন কিছু হয় না, 13 তারিখে হয়, কারণ 13 তারিখে আমার ছেলের জন্মদিন। তো 8 তারিখে মেয়ের নর্মালি খাওয়া দাওয়াটা হয়, আর কেক ফেক কাটা যেই ব্যাপারটা থাকে সেটা হচ্ছে গিয়ে 13 তারিখে 2 ভাই বোন একসাথেই করে, সেটা প্রতি বছর যারা আমাকে দেখে বা আমার সব ভিডিও দেখে তারা জানে যে আমার ছেলে মেয়ে দুজনে একসঙ্গে কেক কাটে, আর সেটা 13 তারিখে। সো চলো, কেমন লাগলো ভিডিওটা জানিও, আর পরের ভিডিওগুলোতে আবার তোমাদের সাথে শেয়ার করছি। টাটা।